वेलकम बैक टू माय चैनल प्रियास किचन एंड लाइफस्टाइल चैनल। तो बंधुरा आमी आज के चिली एग बनिए तो से रेसिपिटा तुम्हारे संगे शेयर करब। तो चिली एग बनानों जो हमें एखे की उपकरण नहीं देखे नाओ। आमी एखाने नियेछी लंका कुचि, टमेटो कुचि, डिम सेद्ध करे नेवा, आदा रसुन पेंयाज, धने पाता कुचि एवं पेंयाज कुचि। और एखाने एकटा पेंयाज अर्धेक पेंयाज नियेछी, रसुन और आदा नियेछी। तो एबार आमी एकटा कड़ाई बसिए दिलाम, दिए एबार कड़ाईते आमी सर्षे तेल दिए दिलाम। तेलटा एकटु गरम हवार जोन्नो अपेक्षा करब। तेलटा एकटु गरम हो गेले ओर मध्ये सामान्य एकटु हलुद और एकटु लवण दिए दिलाम। दिए एके एके डिमगुलो आमी सेम भेजे नेब, हल्का करे भाजबो, खूब कड़ा करे भाजबो ना, जाते डिमेर ऊपर पोर्शनटा एकटु नरम थाके। बेशी कड़ा करे भाजले तो ए पोर्शनगुलो शक्त हो जाबे, खेते भालो लागबे ना। तो आमी डिमगुलोके हल्का ब्राउन करे भेजे तुले नेब। आमार डिमगुलो हो गेछे भाजा, तो आमी डिमगुलोके तुले निलाम। এবার ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিয়েছি একটাই, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো আমার এখানে তো বড় বড় করে একটু কাটা আছে, তো যেমন চিলি চিকেনে দেওয়া হয় তেমনই চিলি এগেও দিয়েছি। আর টমেটো কুচিগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে হালকা ভেজে নেব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তারপর আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। আর এখানে আদা রসুন আর পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছি। রসুন কুচিটা তেলের উপর দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা তেলের সঙ্গে সমস্ত পেঁয়াজ, টমেটো সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকবো। এইভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভাজতে ভেজে নিলাম। তারপর পেঁয়াজ আর রসুন গ্রেট করাটা ছিল সেটাও দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে একটা মশলা বানিয়ে নেব সস দিয়ে। এখানে চিলি সস, সয়া সস আর টমেটো সস। চিলি সসটা নিলাম, এবার সয়া সসটা নেব আর টমেটো সসটা নেব। নিয়ে তিনটে সস দিয়ে আমি একটা পেস্ট বানাবো। এবার আমার এদিকে সমস্ত উপকরণ ভাজা ভাজা হয়ে গেছে। এই সস, টমেটো সসটা দিয়ে এই পেস্টটা আমি এর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর শেষে ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাটাকে একটু ফুটিয়ে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ভেজে রাখা ডিমগুলো দেওয়ার পর উপর থেকে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর কাঁচেরা কাঁচা লঙ্কাগুলো উপরে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু মিশিয়ে নেব, সমস্ত মশলা ডিম সব একসাথে মিশিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর একটা কালার হয়েছে দেখতে, লাল সবুজ সাদায় কেমন একটা সংমিশ্রণে দারুণ দেখতে লাগছিল না? তো এইভাবে নেড়ে চেড়ে দিলাম। আমার এগ চিলি 70% কমপ্লিট। এবার আমি উপর থেকে একটু লবণ স্বাদ মতো ছড়িয়ে দিলাম আর একটু রেড চিলি পাউডার এখানে অ্যাড করলাম। দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর টেস্টের জন্য সামান্য একটু চিনি আমি এখানে অ্যাড করব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে আমার এগ চিলি একদম কমপ্লিট। আর 5 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, দিয়ে আমি সার্ভ করে দেব। তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আশা করছি ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আর আমার এই রকম রান্নার মতো নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা যদি জানতে চাও তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দিয়ে দিও বন্ধুরা। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে দ্বিতীয় কোনো রেসিপিতে। তো তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, বাই।